রেলে যাতায়াত করেন না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। সে আপনি এক্সপ্রেস ট্রেনে করুন কিংবা আপনি লোকাল ট্রেনে করুন, রেলে যাতায়াত কিন্তু কম বেশি সবাই করে। সেক্ষেত্রে আপনি যদি আজকের পর থেকে রেলে যাতায়াত করতে চান, সেক্ষেত্রে ভারতীয় রেলের তরফ থেকে দুটো নতুন নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম দুটি সম্পর্কে কিন্তু আপনাদের প্রপার নলেজ থাকাটা প্রয়োজন, অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যেমন প্রথম নিয়মে বলা হয়েছে যে এখন থেকে একটা নির্দিষ্ট ওজনের বেশি আপনারা নিয়ে ট্রেনে এখন থেকে আর চড়তে পারবেন না। যদি আপনি এই নিয়মটি না মানেন তাহলে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ আমরা ট্রেনে উঠলাম, যত খুশি আমরা লাগেজ নিয়ে উঠলাম সেটা কিন্তু এখন থেকে আর হচ্ছে না, তার জন্য নির্দিষ্ট কিছু লিমিট করা হয়েছে। তো কী লিমিট জানবো ভিডিওতে। এছাড়া আপনি যদি অনলাইনে টিকিট কেটে থাকেন রেলের টিকিট, সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে পরিষেবায় কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। তো কী সেই পরিবর্তন সেটা জানাবো ভিডিওতে, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই উত্তর কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্নটি হচ্ছে সুপারফাস্ট ট্রেন, মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন, এই তিনটি ট্রেনের মধ্যে কোন ট্রেনের স্পিড সবথেকে বেশি? সম্প্রতি ভারতীয় রেল নির্ধারণ করে দিয়েছে যে একজন যাত্রী তার সাথে সর্বোচ্চ কত কেজি ওজন নিয়ে ভ্রমণ করতে পারবেন, এবং এই নির্ধারিত সীমার বেশি ওজন থাকলে ওই যাত্রীকে এখন থেকে পার্সেল কার বুক করতে হবে। অর্থাৎ বিমানে যেমন একটা নির্দিষ্ট লিমিটের বেশি আপনারা লাগেজ নিয়ে যেতে পারেন না, তার জন্য যেমন আপনাদের পার্সোনাল কার বুক করতে হয়, তেমনি এখন থেকে আপনারা যদি ট্রেনে ওঠেন এবং একটা নির্দিষ্ট লিমিটের বেশি যদি আপনাকে লাগেজ নিয়ে উঠতে হয় তাহলে কিন্তু আপনাকে পার্সেল কার বুক করতে হবে। আসলে অনেকেই ট্রেনে নিজের সাথে অনেক বেশি ওজন নিয়ে ভ্রমণ করে ফেলেন, এর ফলে তার এবং সহযাত্রীদের কিন্তু নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তাই রেল প্রত্যেক কামরার জন্য এখন থেকে ওজন নির্ধারণ করে দিয়েছে। আসলে ভারতীয় রেল ধীরে ধীরে সেমি হাইস্পিড এবং হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে, এবং তার জন্য ট্রেনে ওজনের একটা ভারসাম্য রাখাটা খুবই জরুরি, এর জন্য কিন্তু এই নিয়মটি করা হয়েছে। যেমন এখন থেকে যদি আপনি স্লিপার ক্লাসে চড়েন তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তি কমপক্ষে 40 কেজি পর্যন্ত ওজন নিয়ে আসতে পারবে। একই সময় এসি টু টায়ারে যদি আপনি ওঠেন তাহলে সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 50 কেজি পর্যন্ত লাগেজ নিয়ে উঠতে পারবেন। এছাড়া আপনি যদি প্রথম শ্রেণীর এসিতে চড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে লিমিটটি হচ্ছে 70 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবেন। আপনি অতিরিক্ত অর্থ প্রদান করে এগুলোকে 80 কেজি পর্যন্ত কিন্তু করতে পারবেন। অর্থাৎ স্লিপার ক্লাসে 80 কেজি, এসি টু টায়ারে 80 কেজি এবং এসি থ্রি টায়ারে 1 টায়ারে 80 কেজি করতে পারবেন। এর চেয়ে বেশি যদি ওজন আপনাকে করতে হয় সেটা কিন্তু আইনত অপরাধ হিসাবে দণ্ডিত হবে, এবং এর চেয়ে বেশি ওজন থাকলে রেলওয়ের কাছ থেকে 109 টাকা দিয়ে ল্যাগেজ ভ্যান বুক করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো যাত্রী তার সাথে দাহ্য কোনো রাসায়নিক, অ্যাসিড, পটাকা, ঘি, চামড়া, তেল, গ্রিজের মতন জিনিস নিয়ে কিন্তু এখন থেকে আর ভ্রমণ করতে পারবে না। এবং ভারতীয় রেলের যে এই নিয়মটি সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা বেশি লাগেজ নিয়ে ওঠেন তাদের কিন্তু এখন থেকে আলাদা করে এখন থেকে পার্সেল কার বুক করতে হবে। আপনি যদি রেলে অনলাইনে টিকিট কাটেন, অর্থাৎ IRCTC-র ওয়েবসাইট থেকে যদি আপনি টিকিট কাটেন, তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে পরিষেবায় কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। তো কী সেই পরিবর্তন জানার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবেন, এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে আগামী সেপ্টেম্বর মাস থেকে যাত্রীদের জন্য বিরাট সুবিধা কিন্তু আনতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য জানিয়েছেন যে সেপ্টেম্বর থেকে প্রতি মিনিটে 2.5 লক্ষ টিকিট ইস্যু করা হবে। অর্থাৎ ব্যাপারটি কি ভালো করে বুঝবেন, রেলমন্ত্রী জানিয়েছেন যে সেপ্টেম্বরের মধ্যে রেলের যে রিজার্ভেশন সিস্টেমটি রয়েছে সেটাকে ঢেলে সাজানো হবে, যাত্রীরা যাতে আরও উন্নত পরিষেবা পান সেদিকে কিন্তু নজর দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে প্রতি মিনিটে যে রিজার্ভেশন সিস্টেমটি বর্তমানে কাজ করছে সেক্ষেত্রে প্রতি মিনিটে 25,000 টিকিট ইস্যু করা হয়। সেপ্টেম্বর মাস থেকে সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়াবে 2.5 লক্ষ। অর্থাৎ যেক্ষেত্রে বর্তমানে প্রতি মিনিটে 25,000 টিকিট ইস্যু করা হচ্ছে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকে এর পরিমাণ বেড়ে হয়ে যাবে 2.5 লক্ষ। রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে পুরো সিস্টেমেরই বদল আনা হচ্ছে। এখন প্রতি মিনিটে 4 লক্ষ অনুসন্ধানের জবাব দেওয়া হয়, সেটাকে বাড়িয়ে 40 লক্ষ করা হচ্ছে, মানে প্রায় 10 গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, রেলের যে সুরক্ষা নীতিটি রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু আমূল বদল আসতে চলেছে।
অশ্বিনী বসু আরও জানিয়েছেন যে ভারতের আরও 2000 স্টেশনে জন সুবিধা কেন্দ্র খোলা হবে। এইসব কেন্দ্র থেকে যাত্রীরা নিজেদের প্রয়োজন মতন সমস্ত কিছু পেয়ে যাবেন। এছাড়া 2023-2024 সালে 7000 নতুন রেলওয়ে লাইন পাতা হবে। আগামী অর্থ বছরে প্রতিদিন 12 কিলোমিটার করে রেললাইন পাতার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছু করার পরে কিন্তু ভারতবর্ষে যে রেল পরিষেবা রয়েছে সেটা যে আরও অনেক বেশি স্মুথ হবে সেই নিয়ে কিন্তু আর বলার কিছু নেই। কারণ প্রতি মিনিটে যদি 25,000 টিকিট এখন প্রতি মিনিটে রিজার্ভেশন টিকিট ইস্যু করা হয়, সেটাকে বাড়িয়ে যদি আড়াই লক্ষ করা হয় প্রতি মিনিটে, সেক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন টিকিট পেতে যে বর্তমানে একটা সমস্যা হয় সেটা কিন্তু আর হবে না, নিমেষের মধ্যেই কিন্তু সেই সমস্যাগুলো মিটে যাবে। তো বন্ধুরা, আপনাদের মতে ইন্ডিয়ান রেলের তরফ থেকে যে এই মানে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এর সম্পর্কে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।